বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দশ আসামির বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী পহেলা ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত। আজ মামলার অভিযোগ গঠনের জন্য শুনানির দিন নির্ধারিত ছিল, তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার আইনজীবী অতিরিক্ত সময় চেয়ে আবেদন জানান। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত দুইয়ের বিচারক এএইচএম রুহুল ইমরান আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে বিচারিক কার্যক্রম চালাতে হাইকোর্ট বিভাগের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিলের জন্য আবেদন করেছিলেন খালেদা জিয়া। 2017 সালের 28 মে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ ওই আবেদন খারিজ করেন।